আমি প্রজ্ঞা বিশ্বাস। WBCS এর প্রিপারেশন নেব বলে যখন ঠিক করেছিলাম সেই সময় বিভিন্ন বই এবং কোচিং সেন্টারের মাঝখানে কনফিউজ ছিলাম যে কোনটা আমার জন্য ঠিক হবে। ঠিক সেই সময় মিস্টার অর্জুন পাল স্যারের টিনটিন ক্লাসেস এর গ্রুপটির কথা আমি জানতে পারি এবং এই গ্রুপে জয়েন করে এখানে ক্লাস করে স্যারের সাথে কথা বলার পর আমি বুঝতে পারি যে হ্যাঁ এবার আমি ঠিক পথে এগোচ্ছি। ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে WBCS পরীক্ষার্থীদের জন্য শুরু হতে চলেছে ফ্রি মক টেস্ট। আমরা এই জন্য চেষ্টা করছি যাতে করে অনলাইনের মাধ্যমে কিছু মক টেস্ট নেওয়া যায় এবং সেগুলি যাতে করে সব আমাদের ঘাটাল মহকুমার ছেলেমেয়েরা দিতে পারে, তার সঙ্গে সঙ্গে অন্য অন্য জায়গার ছেলেমেয়েরা অবশ্যই আসতে পারবে এই পরীক্ষা। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। 2021-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্ট সিরিজের আয়োজন করল ঘাটাল মহকুমা প্রশাসন। শুধুমাত্র ঘাটাল মহকুমা নয়, সমগ্র রাজ্যের যে কোনো পরীক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই মক টেস্টগুলি দিতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই মোবাইল এবং ইন্টারনেট কানেকশন ব্যবহার করে এই টেস্টগুলি দেওয়া হবে। বিষয়ভিত্তিক ও পূর্ণ দৈর্ঘ্যের এই মক টেস্টগুলি দিতে গেলে ঘাটাল মহকুমা শাসকের ওয়েবসাইট https://sdoghatalonline.com এ গিয়ে প্রশ্নপত্র দেখে উত্তর জমা দিতে হবে। সম্পূর্ণ পরীক্ষাটি হবে গুগল ফর্মের মাধ্যমে। মূলত সন্ধ্যের দিকেই এই টেস্টগুলি নেওয়া হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গুগল ফর্মে পরীক্ষা দিয়ে উত্তর সাবমিট করতে হবে। পরীক্ষার পর মেরিট লিস্টও প্রকাশিত হবে। এর ফলে পরীক্ষার্থীরা অন্যদের তুলনায় কেমন অবস্থায় আছেন তা জানা যাবে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, আমাদের অফিস আগে নিয়মিত পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেওয়া হতো, করোনা পরিস্থিতিতে সেটি সাময়িকভাবে বন্ধ আছে, কিন্তু ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা ভেবে অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থা চালু আছে। তারই অঙ্গ হিসেবে এই মক টেস্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যেহেতু এটি একটি অনলাইন সিস্টেম, তাই রাজ্যের যে কোনো জায়গা থেকে পরীক্ষার্থীরা এই মক টেস্টটি দিতে পারবেন। ঘাটাল মহকুমা শাসকের অফিসের তরফ থেকে অপারেশন একলব্য নামে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন ঘাটাল এসডি অফিসের তরফ থেকে বেশ কয়েক বছর ধরেই অনলাইন কোচিং চালু ছিল। বর্তমানে করোনাকালীন পরিস্থিতির জন্য সেই কোচিংয়ের ফিজিক্যাল ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এই জন্যে চেষ্টা করছি যাতে করে অনলাইনের মাধ্যমে কিছু মক টেস্ট নেওয়া যায় এবং সেগুলি যাতে করে সব আমাদের ঘাটাল মহকুমার ছেলেমেয়েরা দিতে পারে, তার সঙ্গে সঙ্গে অন্য অন্য জায়গার ছেলেমেয়েরা অবশ্যই আসতে পারবে না এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে, সেই জন্য আমরা মূলত এই পরীক্ষা নিয়েছি। এর জন্য যারা পরীক্ষা দেবেন তাদের কি কোনো রকম ফিস দিতে হবে? না, এটা সম্পূর্ণ ফ্রিতেই আমরা করছি, এর জন্য কোনো ফিস দরকার নেই। যাতে করে যে সমস্ত ছেলেমেয়েরা লকডাউনের জন্য এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, ঠিক করে মক টেস্ট দিতেও পারছেন না কোনো জায়গায় গিয়ে, সেই জন্য আমরা এটা সবার জন্য ফ্রি অফ কস্ট চালু করেছি। এটা কি ঘাটাল মহকুমার ছাত্রছাত্রীরাই কেবলমাত্র পরীক্ষা দিতে পারবে? না, ঘাটাল মহকুমার ছাত্রছাত্রী তো অবশ্যই অগ্রাধিকার পাবে, তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করেছি যাতে করে পশ্চিমবঙ্গের সবাই এখানে যোগ দিতে পারে। ঠিক আছে। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভেবে এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে, এর ফলে সকলেই উপকৃত হবেন। প্রিলিমিনারি পরীক্ষা আগামী 22 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে। প্রসঙ্গত, মহকুমা শাসকের দপ্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালের ব্যক্তিগত উদ্যোগে টিনটিনস ক্লাসেস নামের একটি অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম গত 2 বছর ধরে চালু রয়েছে, যেখান থেকে শুধু মহকুমা WBCS পরীক্ষার্থীরাই নয়, সুবিধা পাচ্ছেন রাজ্যের প্রায় সমস্ত জেলার পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 100 জন পরীক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি নিচ্ছেন এই প্ল্যাটফর্ম থেকে। হাই, আই এম সম্রাট মন্ডল। আই হ্যাভ বিন স্টাডিং ইন দ্য টিনটিনস ক্লাসেস ফর দ্য লাস্ট 1 ইয়ার। শিডিউল ক্লাসেস, অ্যাসাইনমেন্টস, মক টেস্ট হেল্পড মি অ্যালট। ইট অলসো মেড মি রেডি ফর দ্য জব ইন্টারভিউস। ওভারঅল দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টিনটিনস ক্লাসেস অ্যান্ড আদার রিনাউন্ড পেড ইনস্টিটিউশনস ইন টার্মস অফ টিচিং কোয়ালিটিস। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আমি টিনটিনস ক্লাসেসের সাথে বিগত 2 বছর থেকে যুক্ত। এই প্ল্যাটফর্মটি আর 5টা কোচিং ক্লাসেসের মতো নয়। এখানে আমরা বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটি বিষয়কে বুঝি। এখানে বিভিন্ন রকমের অডিও এবং ভিডিও প্রেজেন্টেশন আমরা নিজেরাই দিই এবং লাইভ ক্লাসেস নিজেরাই করি। গত বছর 22 মে আমি টিনটিনস ক্লাসেসের একজন সদস্য হিসেবে যোগদান করি এবং তখন থেকেই আমার সিভিল সার্ভিস প্রিপারেশনের পথ চলা শুরু স্যারের ছত্রছায়ায়, যেটা কিনা কোনোভাবেই সম্ভব হতো না, কারণ আমার মতো মধ্যবিত্ত পরিবারে কখনোই সম্ভব ছিল না। বাজার চলতে বিভিন্ন নামি দামি ইনস্টিটিউটে হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়
প্রস্তুতি নেওয়া। এছাড়াও টিনটিনস ক্লাসেস নামের এই একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, প্রায় 2000 পরীক্ষার্থী সেখান থেকে সুবিধা পেয়ে থাকেন। মহকুমার এক ছাত্র অনির্বাণ দে জানান, আমি প্রায় এক বছর ধরে টিনটিনস ক্লাসেসের পরীক্ষা প্রস্তুতি নিচ্ছি, আমরা বেশি টাকা খরচ করে প্রশিক্ষণ নিতে পারি না, বেশিরভাগ কোচিং সেন্টারগুলোরই ফিস এতই বেশি যে আমাদের মতো গরিব ঘরের পরীক্ষার্থীর পক্ষে সেটি বহন করা একেবারেই অসম্ভব। সেক্ষেত্রে অর্জুনবাবুর এই উদ্যোগ সত্যিই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে মক টেস্ট পদ্ধতিটি আমাদের ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নতুন মক টেস্ট পদ্ধতিটিতে রাজ্যব্যাপী আরও অনেক পরীক্ষার্থী যুক্ত হতে পারবে, আমরাও প্রতিযোগিতার মাত্রা বুঝতে পারবো, করোনা পরিস্থিতিতে এর থেকে ভালো পদ্ধতি আর কিছু হতে পারে বলে মনে হয় না। মহকুমা প্রশাসনের এই উদ্যোগের ফলে আগামী দিনে গরিব ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবেন। সুইটি রায়ের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। হ্যালো, আমি প্রজ্ঞা বিশ্বাস। ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নেব বলে যখন ঠিক করেছিলাম, সেই সময় বিভিন্ন বই এবং কোচিং সেন্টারের মাঝখানে কনফিউজ ছিলাম যে কোনটা আমার জন্য ঠিক হবে। ঠিক সেই সময় মিস্টার অর্জুন পাল স্যারের টিনটিন ক্লাসেসের গ্রুপটির কথা আমি জানতে পারি এবং এই গ্রুপে জয়েন করে এখানে ক্লাস করে স্যারের সাথে কথা বলার পর আমি বুঝতে পারি যে হ্যাঁ, এবার আমি ঠিক পথে এগোচ্ছি। তারপর থেকে দীর্ঘ 1.5 বছর ধরে প্রিপারেশন নেওয়ার পর আজকে একদম প্রিলিমিনারি সামনে স্যার যে মক টেস্ট গুলো অ্যারেঞ্জ করেছেন, সেটা আমাদের প্রিপারেশন কতটা ডেভেলপ আমরা করেছি সেটা জানতে খুব হেল্প করবে। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।